কোরআন নাজিল হওয়ার পর থেকেই কোরআনটা জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করেছে। কই পারে নাই, কেন পারে নাই জানো? আল্লাহ পাক তাওরাতের গ্যারান্টি দেয় নাই, আল্লাহ পাক জাবুরের গ্যারান্টি দেয় নাই, ইনজিলের গ্যারান্টি দেয় নাই, সহিফার গ্যারান্টি দেয় নাই যে আমি হেফাজত করব। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এ যুবক ভাই, একটু মহাব্বতের নজরে বলো, এই কোরআনের দুশ্মন আগে ছিল, এখন বুঝি কোরআনের দুশ্মন নাই? কোরআনের দুশ্মন এখন আছে, কেয়ামত পর্যন্ত কোরআনের দুশ্মন থাকবে কি থাকবে না? এই 1450 বছরের মধ্যে কত দুশ্মন এলো আর গেল, কোরআনটারে জমিনের সাথে মিটায় দিতে পারে নাই, কিন্তু এর কোরআন মিটা দিতে চেয়েছে, কিন্তু এর প্রতি উত্তরে দেখা যায় কোরআন তো মিটায় দিতে পারে নাই। যারা কোরআনের সাথে দুশ্মনী করেছে, আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিছে। সেই কোরআন থেকে আমি আলোচনা করব, তবে সামনে রমজান, অল্প কয়েকটা কথা বলে সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহ এ কোরআনটা কোন জায়গা থেকে নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভেতর দিয়েই জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহি মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন লাউহে মাহফুজে তার বাড়ি জিব্রাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল হয়। বুঝা গেল লাউহে মাহফুজের কোরআন মায়ার নবীর উপরে নাজিল হয়। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি 11-12 মাসের কোন মাসে নাজিল হইছ? কোরআন জবাব দিবে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিবে, আল্লাহু আকবার বললে গুনাহ টুনাহ হবে নি? হ্যাঁ, আল্লাহু আকবার বললে গুনাহ হয় না সওয়াব? আস্তে কথা বলে, আবার অনেকে বলেই নেই, আমার সাথে দুশ্মনী করতেছেন বুঝি। হ্যাঁ, তাহলে বলেন আর আওয়াজে বলেন, আল্লাহু আকবার বললে গুনাহ হয় কি হয়? সওয়াবের দরকার আছে কার কার? হাত উঁচু করে আল্লাহরে দেখান, এক হাত জাগাইছেন কেন? আল্লাহ দুই হাত দিছেন, আরাই তাকবীর, হাত নামান, তো তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল করলো আমার আল্লাহ রমজান মাসে। কোন মাসে কোরআন নাজিল হয়?
আরো জোরে বলেন, রমজান মাসে নাজিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি নাজিল দিনে হইলা না রাত্রে, কোরআন জবাব দিয়া বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ শবে কদরের রাত্রিতে নাজিল করলাম। আল্লাহর নবী কি আমার আল্লাহ প্রশ্ন করে ইমান সওয়াব তার মরণামায় লেখা হয়ে যাবে? এরে আল্লাহর গুলাম, মক্কার মানুষগুলো কোরআন নাজিল হওয়ার আগে ছিল সব অসভ্য, তাহলে কোরআন নাজিল হইল মক্কার দাম বাড়লো, মদিনায় কোরআন নাজিল হইল মদিনার দাম বাড়লো। এখান থেকে কথাগুলি চুমুক চুমুক অন্তরের কানটা লাগাইয়া শোনো, দেখো দুফোঁটা চোখের পানি ফালাইয়া বিদায় হতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যেখানে নিল সেই জায়গাগুলো দামি বানায় দিল। আমিও মানুষ, আপনিও মানুষ, একজন আইএ পাস, বিএ পাস, এমএ পাস ওয়ালাও মানুষ, একজন হাফেজ সাফম মানুষ। ও নবীর উম্মতির দল হাফিজ সাহেব কেন এত সম্মানের পাত্র হয়ে গেল? বলে হাফিজ সাহেবের সিনায় কোরআন যাওয়ার কারণে হাফিজ সাহেব দামি হয়ে গেল, মাওলানার সিনায় কোরআন যাওয়ার কারণে মাওলানার দাম আমার আল্লাহ বাড়ায় দিল। একজন কোরআনের হাফেজের দাম বাড়ে কোরআন ভিতরে ঢোকার কারণে, একজন মাওলানা মুফতি মুহাদ্দিস দাম্বারে কোরআন থাকার কারণে। এরে নবীর উম্মত, তোমার আমার ভেতরেও যদি কোরআনটা ঢুকানো যায়, তোমার আমার দামও আমার আল্লাহ বাড়ায় দেবে। কার্ডের কোনো দাম নাই, রেহালে রূপান্তরিত হওয়ার পর যখন এই কার্ডটার উপরে কোরআন রাইখা তালাওয়াত করা হয়, কার্ডের দাম বেড়ে যায়। একটা কাগজের টুকরা যদি কোরআনের ভেতরে ঢুকানো হয়, কাগজের টুকরার দাম বেড়ে যায়। একটা কাপড় দিয়ে যদি কাবার বা জুজদান বানাইয়া এই কাবারের মধ্যে যদি কোরআনটা ঢুকানো হয়, এই কাপড়টারও দাম বেড়ে যায়। কাঠ কোরআন না তলে দাম কেন, কাগজ কোরআন না দাম কেন, কাপড়েই তো কোরআন না তাহলে কাপড়ের দাম কেন? জবাব হলো কোরআনের সহবতে কাপড় থাকার কারণে কাপড় দামি হয়ে গেল, কোরআনের সহবতে কাঠ থাকার কারণে কাঠ দামি হয়ে গেল, কোরআনের সহবতে কাগজ থাকার কারণে কাগজ দামি হয়ে গেল। এ যুবক ভাই, যাদের সিনার ভেতরে কোরআন আছে তাদের সহবতে থাকলেও তাদের দাম বাড়ায় দেবে কে? সবতে সালে তোরা সালে কুনাত, সবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সবতে বা আউলিয়া বেতারাজ সাদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কোরআন নাজিল হইল রমজান মাসে, রমজানের দাম আমার আল্লাহ আলাদা বাড়ায় দিল। রমজানে একটা নফল ইবাদত করবা ফরজের সমান সওয়াব পাবা, একটা ফরজ ইবাদত করবা 70 ফরজের সওয়াব পাবা। সুবহানাল্লাহ, এত সওয়াব রমজান মাস, মুমিনের জন্য ব্যবসার মাস। কি 11 মাসের ব্যবসার সিজন আছে না? পাটের সময় পাট, হ্যাঁ, ধানের সময় ধান, সিজন কানিল ব্যবসা হয়। তো মুসলমান ইমানদারেরও ব্যবসার একটা সুযোগ আছে। হায় রে, রমজান মাস যদি কেউ পায়, সকালে ফজরের নামাজের আগে সাহারি খাইয়া দুরাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে কান্নার আওয়াজ দেয় আর বলে, আল্লাহ
এই মাসটা তো তাকওয়া অর্জনের মাস, আপনার ভয় অন্তরে ঢুকাবার মাস। ও আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি আর গুনাহ করতে চাই না, তুমি আমারে মাফ করে দাও। রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস রহমত নাজিলের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। বাস এ পর্যন্ত থাক, বাকিটা ইমাম থেকে জেনে নিবেন রমজানের ফজিলত। আমি কোরআন থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার। কি নাম বলেন বলেন? কাউসার নামের কেউ আছেন এখানে? এ কাউসার নামের যদি কেউ থাকেন হাত জাগান, কপাল ভালো, মাশাআল্লাহ। দুই একজন থাকে তো ডিজিটাল ওয়ালা নামও থাকে, নামের তো অভাব নাই। এরে আল্লাহর গোলাম, কাউসার নাম রাখতে চাই না আজকে, আব্দুল জাব্বার রাখতে চাই না, জমিনের মধ্যে আজ ফাতিমা রাখতে চাই না, আয়েশা রাখতে চাই না, খাদিজা রাখতে চাই না, ফাতেমা রাখতে চাই না। বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, ইমামের কাছে গেছে, ইমাম সাহেব একটা নাম দেন। ইমাম সাহেব কয় জান, আপনার মেয়ে বাচ্চা তো জান খাদিজা রাখেন, নবীর বিবির নাম খাদিজা। কয়টা পুরান পুরান লাগে, নতুন একটা নাম লাগে, নতুন নাম। কয় নতুন নাম আবার কি, আমার কাছে আর ভালো নাম নাই, এর থেকে ভালো নাম আর আমার কাছে নাই। চিন্তা করে হুজুর গো কাছে গেলে সেই আয়েশা আর খাদিজা আর সুমাইয়া এছাড়া নাম জানে না। এখন চল আমরা নিজেরা নিজেরা যুক্তি পরামর্শ করে একটা নাম রাখি, যেই নাম বর্তমান যুগে নেট দুনিয়ায় ভাইরাল। কার নাম রাখবি বলে, নাম বেশি চর্চা এখন জমিনের মধ্যে যাদের হয় তাদের নাম রাখা দরকার। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। এবার মনে করবেন ভালো কইরা, দুনিয়ার মধ্যে নোংরা নাম রাখে, নামগুলি নালে নাই বললাম। বলতে গেলে আবার ঝামেলা, এই দিকে অনেকে বলবে নামও নেওয়া লাগে, নিলাম না তো। পুরুষের নাম মহিলার নাম আলাদা আলাদা, নামের তাসিরও আলাদা আলাদা। নামের তাসির নেই, নামের তাসির আলাদা আলাদা। ছোট্ট একটা ঘটনা শুনাইয়া সামনে বাড়াই, এক ইহুদি দুটো গাধা কিনলো, গাধা দুটো গাধা কিনিয়া এই খেল করেন, একটার নাম রাখছে উমার নাউজুবিল্লাহ, আর একটা গাধার নাম রাখছে আবু বাকার নাউজুবিল্লাহ। কইবেন না, খারাপ লাগতেছে না? মাথা ঝুলান কেন, খারাপ লাগে? একজনের নাম আবু বাকার আর একজনের নাম উমার, ব্যঙ্গ কইরা ডাকে, ব্যঙ্গ কইরা, দুইজন খলিফা, একজন হজরতে আবু বাকার আর একজন হজরতে উমার, বেন্দু কইরা ইহুদি নাম রাখছে। ইহুদিরা কেমন খারাপ, ইহুদিরা কেমন কুত্তা, এটার প্রমাণ দিতেছে ইসরায়েলেরা। ইসরায়েলরা কেমন কুত্তা এটা সারা দুনিয়ার মানুষ জানে, কারণ এরা চায় না মুসলমানরা পৃথিবীতে সিন টান করে উঁচু গলায় কথা বলো। ইসরায়েল চায় না সারা দুনিয়ার মুসলমানরা নেতৃত্ব দেয়, এটা ইসরায়েল চায় না। মুসলমানদের প্রথম কেবলা খাবলে খাবলে খাওয়ার জন্য বেইমানেরা আজ থেকে বহু বছর আগে চিন্তা করেছে, ফিলিস্তিনের ভেতরে মুসলমানের প্রথম কেবলাকে দখল করে নিবে। কসম আল্লাহর, এতদিন পরে নয়, এখন তো বিশ্বের মুসলমান জেগে উঠেছে, পারবে না মুসলমানের ধাওয়া খেয়ে এরা জমিন থেকে বিদায় হয়ে যাবে। কোনদিন পারে নাই, কোনদিন পারে নাই, কোনদিন পারবেও। তাহলে চিন্তা করুন কেমন কুত্তা ইহুদিরা, কত খারাপ। এগো টার্গেট ছিল শিশু বাচ্চা মার, দুধের বাচ্চা মার, কারণ
দুধের বাচ্চাই ভবিষ্যতে এক একজন ওসামা বিন লাদেন, মোল্লা উমার, কথা বলেন না কেন? এই দুধের বাচ্চাই ভবিষ্যতে এক একজন আল্লামা মুফতি আমিনি, এই দুধের বাচ্চাই এক একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই দুধের বাচ্চাই এক একজন বীর শ্রেষ্ঠ বুজুর্গ ওলামা একরাম হবে। তো এদেরকে যদি খতম করা যায় তো জমিনের মধ্যে আর ওদের জন্ম বিস্তার করে আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হতে পারবে না। যদি না পারে তাহলে আমাদের এই প্লাস পয়েন্ট আজ না হয় কাল প্রথম কেবলা দখলে নিয়ে যাব। আচ্ছা বলুন, এ কেবলার মালিক কে? কথা বলেন না কেন? মুসলমানদের প্রথম কেবলা যে মসজিদে মসজিদুল আকসা, এটার মালিক কে? আরো জোরে বলেন। এটা আল্লাহ হেফাজত করবে না? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে, তাতে তোমার সমস্যাটা কোথায়? তুমি উল্টা পাল্টা আমাকে দুই চারজন মারতে পারবা, কিন্তু আমরা মরার পর তো শহীদ, আর তুই মরার পর তো জাহান্নামের কীট, ঠিক কি না ভাইরা? আমার একজনের নাম রাখছে আবু বকর, উমর ডাকতেছে। আবু বকর ঠান্ডা মেজাজে, ওই গাদা দুইটার নাম রাখছে, একটা আসে ঠান্ডা মেজাজে আসে, আর একটার নাম রাখছে উমর, মাথা গরম, মেজাজ গরম, খুব মেজাজ গরম। এমন ভাবে আসতেছে ডাক দেওয়ার সাথে সাথে নাবির নিচে এমন একটা গুতো মারছে, এক গুতায় ওই এহদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা বুঝাইতে চাইলাম এই জন্য নামের তাসির আছে আলাদা, নামের তাসিরে অনেক কিছু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম রাখছে সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। এ সূরাটায় তিনটা আয়াতে কারিমা আছে, এই তিন আয়াতে কারিমার আল্লাহ পাক কি বলেছে, কি মধু রেখেছে, এগুলি আমরা শুনে আমল করে বাড়ির দিকে রওনা করব ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, হাউজে কাউসার দিছেন আল্লাহ। আল্লাহ আবার বলেন, ও পয়গম্বর বিনা শর্তে হাউজে কাউসার দেই নাই, দুইটা শর্ত আমি আল্লাহ বাতাইয়া দিলাম, এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি, দুই নাম্বার শর্তের নাম রব্বিকা ওয়ানহার, এক নাম্বার শর্ত নামাজ, দ্বিতীয় নাম্বার শর্ত কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে বলে, নবীরে বেঈমানেরা বলতো তুমি লেসকাটা নির্বংশ, আল্লাহ নবীরে সান্ত্বনার বাণী শুনাইতে গিয়া বলেন, ও পয়গম্বর আপনাকে যারা লেসকাটা বলে নির্বংশ বলে, আমি আল্লাহ জানাই দিলাম তারাই লেসকাটা তারাই নির্বংশ। ইন্না আ'তাইনা কাল কাউসার, সূরাটা পারেন না আপনারা আমার সাথে তেলাওয়াত করেন, তেলাওয়াত করলে গুনাহ না সওয়াব? করেন আমার সাথে, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই হলো সূরার তরজমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী আপনাকে হাউজে কাউসার দিলাম দুই শর্তের বিনিময়ে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ এবং কোরবানি, ইন্না শানিআকা হুয়াল আবতার আপনাকে যারা লেসকাটা নির্বংশ বলে তারাই লেসকাটা তারাই নির্বংশ। এখন হালকা একটু ব্যাখ্যায় যাই, এ যুবক ভাই তোমার আমার হাউজে কাউসারের দরকার আছে না? নাই। এই হাউজে কাউসারটা দুনিয়ায় দরকার নাই, হাউজে কাউসারটা দরকার কেয়ামতের মাঠে, হাসরের মাঠে।
এই দুনিয়ায় চলতে গেলে পানির দরকার, হাসরের ময়দানেও পানির দরকার। তবে দুনিয়ার মতো এত পানি হাসরের জমিনে নাই। জমিনের মধ্যে নলকূপে পানি আছে, ফ্রিজে ঠান্ডা করে খাও। নদীর মধ্যে পানি আছে, বৃষ্টির পানি পরে সেটা ড্রামে ভইরা খাও। এরে আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে নলকূপের পানি নাই, ফ্রিজের পানি নাই, ওই ময়দানটা এত ভয়ানক। নবী বলেন, কালান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি ল্যাংটা, খালি পায় খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই হাসরের ময়দানে মানুষগুলি কয় মাস দাঁড়াবে, কয় বছর দাঁড়াবে? আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফাসানা, 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থা দেয় জমিনের মধ্য থেকে, সূর্য এত উপরে 9,30,00,000 মাইল দূর, এই সূর্যটা হাসরের ময়দানে মাথার আধা ছহাত অতির নিকটে ঝুলাইয়া দিবে। সূর্য ঝুলাইয়া দেওয়ার পর আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। তামা কেন, লোহা কেন না, পিতল কেন না, তামার সাথে কেন তুলনা করা হলো? বলে, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানে আগুন। আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুড়ে আগুন হয়ে যাবে। উপরে সূর্যের গরম, দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে মানুষগুলো বিচারের অপেক্ষায় 50,000 বছর। অন্যদিকে সূর্য তা দিবে, মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে, যাওয়ার মতো কোনো জায়গা নাই এই হাসরের ময়দানে দাঁড়ানো। অন্যদিকে আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবে, আজকে আমি আল্লাহ নিজে বিচারক, এ আসামির দলে রাখো, পারলে তোরা আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা, কেউ কোনো ক্ষমতা দেখাতে পারবে না। আল্লাহর আওয়াজে এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় জাহান্নামের আওয়াজে হাসরবাসীর সবাই ইয়া নাফসি বলে কান্নার আওয়াজ দিবে। সমস্ত নবীরা ছেলের কথা, মেয়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা, উম্মতের কথা ভুলে যাবে। উম্মতের কথা ভুলিয়া গিয়া সব নবীরা বলবে, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী বলবে, আল্লাহ আমার উভয় নাই। ঈসা নবী বলবে, আল্লাহ আমার উপায় নাই। দাউদ নবী বলবে, আল্লাহ আমার উপায় নাই। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার উপায় নাই। সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী আপনার নবী দুজাহানের সরদার, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও আল্লাহ একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে তোমার হুঙ্কার, আমার বড় ভয় হয়।
নয়, আমার জন্য নয়, আমার উম্মতের জন্য। আমার নবী কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। এইদিকে সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী আপনার নবী বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহর নবীর কান্নায় ফেরেশতারাও কাঁদবে আর বলবে, নবীরে আর কত কাঁদাইবেন, নবীরে জীবনে বহুত কাঁদাইলেন, ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করায়া কাঁদাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলেন, আপনার হাবিবকে না খাওয়াইয়া কাঁদাইলেন, বাবা মা হারাইয়া এতিম বানাইয়া কাঁদাইছেন। আপনার হাবিবের কান্না আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক তখন নবীর ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুউতা ওয়াশফা তুশাফা। পয়গম্বর আপনি মাথা তুলেন, আপনাকে শাফাআতের দায়িত্ব দেওয়া হবে, যা চাবেন তাই দিব। নবী মাথা তোলার পর আল্লাহ দেখবে নবীর চোখের পানি বেগাল বেবে পড়বে, আল্লাহ বলবে, ও পয়গম্বর আপনি আমার হাবিব আমার দোস্ত, আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলবে, কান্না থামান। আল্লাহ পাকের নবী বলবে, আল্লাহ কান্না থামাবো, তবে আমার সাথে ওয়াদা দেন, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে জ্বালাবেন না। কষ্ট হইতেছে? আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরিচয়, কিছু কথা শুনে যাওয়ার তৌফিক দান করুন। আমিনও বলবেন না? বয়ান চলে, ওয়াজ চলে, মানুষের মন দিল আমল আখলাক ঠিক হচ্ছে না, কারণ ওয়াজের মধ্যে কান্নাও হাসিও আছে, কান্নাও আছে হাসিও আছে। তো একদিকে কাঁদায় আর একদিকে হাসায়, তো সমান সমান। আগেও বেনামাজি, এখনও বেনামাজি, আগেও সুদখোর ঘুষখোর, এখনো তাই, আগেও অন্যায় অপরাধ করতো, এখনো করে। তার মানে কান্না হাসির ওয়াজে পাবলিক খুশি, কিন্তু আমলের কোনো পরিবর্তন নাই, হয় না। আচ্ছা বলুন তো আমাকে, ওয়াজ কেন? আমল ঠিক করার জন্য ওয়াজ কেন? হাসার জন্য ওয়াজ কেন? কাদার জন্য, আমল ঠিক করার জন্য। কিন্তু সে ওয়াজ এখন হয়? আপনাদের উত্তরবঙ্গে আমরা খুব কম আসি, অনেক জার্নি করে আসতে হয়, অনেক কষ্ট করতে হয়, ঘুম থাকে না, এই চোখে এখনো ঘুম আছে, ঘুম ক্লিয়ার হয় নাই, তারপরেও আসি মহাব্বতে। এরপরেও আপনারা যদি আমাদের থেকে কিছু হাসি নিয়ে যান, আমারও ঠিক না হয়, তো আমার আশাটা কি ফায়দা হলো আর আপনাদের কি লাভ হলো? কথা বুঝেন নাই? এই জন্য এখান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাওয়া, আমার বাড়ি বরিশাল হতে পারে, আপনার বাড়ি নীলফামারি হতে পারে, তবে আমাদের কালেমা আলাদা না এক? আরো জোরে, আরো জোরে, কোরআন আলাদা না এক? নবী আলাদা না এক? কাবা আলাদা না এক? সব যদি একই হয়, তোমার মাথায় টুপি নেই আমার মাথায় আছে, তোমার গালে দাড়ি নেই আমার গালে আছে, তোমার গায়ে জামা নাই আমার গায়ে আছে, তার মানে আমি বড় বুজুর্গ সেটা বলছি না, তবে তোমার কালেমা এক, তোমার মাথায়ও টুপি উঠানো দরকার, তোমার গায়েও জামা উঠানো দরকার, তোমার গালেও দাড়ি উঠানো দরকার।
আমি নামাজ পড়ি, তোমারও নামাজ পড়া দরকার। তাই তো একসাথে স্লোগান হবে, যেই বেঈমানেরা কালেমা নিয়ে টানাটানি করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। যেহেতু আমাদের কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, সেহেতু আমাদের স্লোগান হবে এই বাংলার জমিনে এক। যেই বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। যদি আওয়াজের মতো আওয়াজ দিয়া ময়দানে নামাজ হয়, আমি একটা কথা ক্লিয়ার করি, আওয়ামী লীগের মধ্যে নামাজি আসেনি, বিএনপির মধ্যে জামাত, জাতীয় পার্টি, চরমনাই হেফাজত, জমিয়ত খেলাফত, সব দলের মধ্যে নামাজি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার অভাব আছে? আছে। তাহলে দ্বন্দ্ব কোথায়? রাজনৈতিক ব্যানারে, কালেমার ব্যানারে দ্বন্দ্ব, কোরআনের ব্যানারে। তো যদি নাই থাকে, তাহলে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সব দলীয় লোক কাতারে কাতার বদ্ধ হইয়া বেঈমানের উচিত শিক্ষা দিতে হবে। কোন দ্বন্দ্ব নাই, কোন দ্বন্দ্ব। এখানে যারা বসছি সবাই এক পীরের মুরিদ, আমগো পীরও তো আলাদা আলাদা, আমগো কালেমা আলাদা, কথা কয় না? বন্ধু তোমার পা কেটে গেলে বেতা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদ কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড় কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, উত্তর হতে দক্ষিণ বেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবি সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? যাক, শেষ করতাম নি কি না, আরো কিছুক্ষণ, কতক্ষণ? এক ঘন্টা। আবার যেহেতু নতুন, বুঝাইতে পারবো না সব কিছু, বুঝাইতে পারবো নতুন জামাই দুলা মেয়া কি কয় আমরা কদেশে, দুলা ভাই তো, দুলা ভাই গেছে শ্বশুর বাড়ি, নতুন রুমাল মুখে দিয়ে যায়, কতজনে কত কিছু কয়, জবাব দেওয়ার মতো কোনো শক্তি নেই, এই ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে বইয়েই থাকা লাগে, বসেই থাকা লাগে দুলা মেয়ার, কারণ সে কিছু বলতে পারে না। তো ওই অবস্থায় আছি আমি, নতুন না, যেমনে ঘুরাইবে এমনি করতে হইব, অথচ এই মাহফিলের মধ্যমণি থাকে যারা, এক কোনো দামেই নেই সমাজে, কথা বুঝেন নাই মনে হয়, আপনারা রাগ করেন না, বুঝাবার জন্য বলি। আচ্ছা মসজিদে কমিটি থাকে কেন? মসজিদটা যাতে ভালো চলে, আরে পরিচালনা বেটা বোঝো, মসজিদটা যাতে ভালো চলে এই জন্য মসজিদ কমিটি লাগে, মাদ্রাসায় কমিটি লাগে কেন? মাদ্রাসা জানো ভালো চলে। এবার আপনারা বলেন তো বুঝে থাকলে, যেই কমিটির মধ্যে দিন নাই, ইসলাম নাই, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সে আলেমের গুরুত্ব আলেমের মর্যাদা কি বুঝবে? হ্যাঁ, তো সে যদি আলেমের মর্যাদা নাই বুঝে, তো আলেম যদি শুক্রবার দিন জুমার খুতবা দেয়, বয়ান করে সুদের বিরুদ্ধে, সে যদি সুদ খায় তার তো তেলেক বেগুনে ভেজেই উঠবে, সে তো বলবেই ওয়াজ ভালো হয় না, ঘুষখোর তো বলবেই ওয়াজ ভালো হয় না, মিথ্যাখোর তো বলবেই ওয়াজ ভালো হয় না, কারণ যার যেখানে ঘা সেখানে মলম পড়লেই জলে,
কয়েকজনে কইল ঠিক, বাকিরা চিন্তা করে মনে হয় এই ব্যারামে সবাই মনে হয় করল্লা তিতা না মিডা। আপনাকে দেশে দাম কত? 60-80 টাকা কেজি। তারপরও অনেক সময় বাজারে গেলে করল্লা পাওয়া যায় না, তিতা খায় কে? তিতা খাওয়া ভালো। চেরোতা খায় কে? চেরোতা খাওয়া ভালো। নিম পাতা খায় কে? নিম পাতা খাওয়া ভালো। করল্লা 80 টাকা কেজি, তারপরও বাজারে পাওয়া যায় না, নিম পাতা খায়, তিতা তারপরও খায় কেন? বলে তিতা যদি খাওয়া যায় চুলকানি রোগ থাকলে ওই রোগ আর থাকবে না, চুলকানি বন্ধ হবে। এই চিরতার থেকেও, নিম পাতার থেকেও, করল্লার থেকেও বেশি তিতা হলো আল হক মুরুন, হক কথা। হক কথা খাওয়ার পরে যদি তুমি হজম করতে পারো, কসম আল্লাহর, আলেম উলামা টুপি মাদ্রাসা মসজিদ আল্লাহ ওয়ালাদের জবানের কথা শুনলে তখন তোমার মধ্যে আর চুলকানি রোগ থাকবে না, থাকবে না, তোমার চুলকানি ভালো হবে। তবে হক কথা হজম করতে হবে। তেলে বাগুনে ভেজা যাই, এই বক্তা সাহেব আমারই কইছি, এই ইমাম সাহেব আমারই কইছি, তার মানে কি? ইমাম সাহেব কাউকে টার্গেট করে কথা বলে না, বক্তা সাহেব কাউকে টার্গেট করে কথা বলে না। কোরআনে যা আছে তাই বলে, হাদিসে যা আছে তাই বলে, কথা বলেন না কেন? কাউকে টার্গেট করে বলে না। যার যেই রোগ সেখানে ঔষধ লাগে তখন জ্বলে। আচ্ছা, জ্বললেও মলম লাগানো বন্ধ হবে? জ্বলতে থাক, মলমও লাগাইতে থাকি, জ্বলতেও থাকুক, রোগ তো ভালো করার দরকার। ও তো রুগী, বুঝে না, এই জন্য খুব চুলকা চুলকি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝ দেন। আমিনের আওয়াজ আবার চলো হয়ে গেছে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি রানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখে হও দেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ইন্না আতাইনাকাল কাউসার, তাহলে হাউজে কাউসারের দরকার আমার আপনার আছে না নাই? হাউজে কাউসার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, মেরাজের রাত্রে আল্লাহ পাক আমাকে মেহমান বানাইলেন আল্লাহর আরশে আযীমে, খাস কামরায় আমিও বসলাম আল্লাহর কাছে, আল্লাহও বসলো আমার কাছাকাছি, তার মানে খুব নিকটে নিকটে বৈশা কথাবার্তা চললো। ওই মেরাজে যখন গেলাম তখন আমি জান্নাত দেখলাম, জাহান্নামও দেখলাম, জান্নাতের মধ্যে আমি ঢোকার পর জান্নাতে দেখলাম জান্নাতের নেয়ামত, এই নেয়ামতের মধ্যে একটা বড় নেয়ামত হাউজে কাউসার, বড় একটা হাউস দেখার পর এই হাউসটা আল্লাহর নবী বলেন আমি দেখলাম এই হাউসটার মধ্যে শরবত পানি অথবা শরবত, এটার রং এমন বলে এটার কালার দুধের চেয়ে সাদা, এর মজা মধুর চেয়ে মিষ্টি, আর এর এক পেলা হাউজে কাউসার যদি আমি নবীর হাতে আমার কোন উম্মত পান করতে পারে, মাংসারি বা মিনহা লা ইয়াজমাউ আবাদা, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না।
এত বড় দামি পানি হাউজে কাউসার বিনা মূল্যে খাইবেন নাকি মূল্য দুটা দেবেন? কয়টা মূল্য দিতে হবে? দুইটা। এক নাম্বার ফসল্লিলি নামাজ, দুই নাম্বার রব্বিকা ওয়ানহার। এ যুবক ভাই, নামাজ যে আমরা পড়ব শুধুমাত্র জানাজা আর জুমা। জানাজা আর জুমা না পাঁচ ওয়াক্ত? কি কি পাঁচ ওয়াক্ত নামাজ? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কেফায়া? এ জোরে বলেন, ফরজে আইন নামাজ বড় না ফরজে কেফায়া বড়? ফরজে আইন নামাজ বড়। এই ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম, বিবি, বউ যাই বলেন আদায় করলে আদায় হয়ে যাবে। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার পিসাব আদায় করলে আদায় হয়ে যাবে। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি আদায় করলে আদায় হয়ে যাবে। না না, ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। এ যুবকের দল, মহাব্বতের নজরে জিব্বা নাড়ায় আবার বলো, নামাজটা যে আমরা পড়ব দাঁড়াইয়া না বইয়া? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ না বইয়া পড়া ফরজ? তাহলে চেয়ার কেন মসজিদে এত? কমরে ব্যথা, কমরে ব্যথা ওই বিলে গেলে, কাজ করলে তখন আর কমরে ব্যথা থাকে না, মসজিদে ঢুকলেই বারে। এরে যুবকের দল, রাগ কইরো না, ডাক্তার বলছে আপনার কমরে যদি ব্যথা হয় বইসা পড়েন। ডাক্তার কইছি এখন ডাক্তার, হ্যারে মনে হয় সারা জীবন কইছে, বৎসর লাগায়া কইছে আপনার ব্যথা একটু বইসা পড়েন চেয়ারে। হ্যাঁ, ডাক্তার দেখাইলেন, এরপরও বলা হয় না। আল্লাহু আলাম, আপনার ভিতরে কি রোগ এটা আপনি জানেন আমি জানি না। তবে যদি আপনি দাঁড়াইয়া নামাজ পড়ার সক্ষমতা থাকার পরেও বইয়া বইয়া নামাজ পড়েন, কসম আল্লাহর, আপনার নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। এখন আপনি সুস্থ না অসুস্থ আমি জানি না, কে জানে? আরো জোরে বলেন। আমি জীবনে দেখছি বহুত বহুত দেখছি, নাতির লগে ছেলের সাথে ভলিবল খেলতেছে মসজিদে, যে খাড়ায় খাড়ায় নামাজ পড়ে। ভলিবল বুঝেন, ব্যাডমিন্টন বুঝেন, ক্রিকেট বুঝেন? বুঝেননি সবাই? ও বুঝেন, বর্তমান যুগ তো বোঝনের যুগেই, সব বুঝাই দিছে আমরা, এইভাবে এইভাবে করো। স্বামীও বোঝে, স্ত্রীও বোঝে, চার বছর তিন বছরের মাইয়াও বোঝে, ফোলাও বোঝে। কি বুঝা বুঝে? ঘুমের থেকে উঠাই বালিশের তলে মোবাইল তালাশ করে। হ্যাঁ, আপনাকে দেশে নাই? না না, নাই নাই। আপনাকে দেশের মেয়ে ছেলেরা মোবাইল তালাশ করেনি ঘুম থেকে উঠে? বালিশ কই গেছে? ঘুমে চোখে ঘুমার মোবাইল, 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 ঘুমের ঘরেও মোবাইল, স্বপ্নেও মোবাইল, স্বপ্নেও হাত মারে গেমস খেলে, কথা কন না কেন? কফাল পোড়া এমন অসভ্য, এমন অসভ্য হয়ে গেছে, মোবাইল পাইয়া বাপরেও মহব্বত করে না, মায়েরেও মহব্বত করে না, ছেলেরেও মহব্বত করে না, আপনজনের সাথে সম্পর্ক নাই, আর সম্পর্ক পাবজির সাথে, কথা কন না কেন? সম্পর্ক রাস্তার মোড়ে বইয়া দুই তিনজনে মিললাম শুরু, এই যে রাস্তার মোড়ে বইয়া শুরু করছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই অবস্থায় যদি আর মরণ হয় কি হবে বলেন? কি অবস্থা হবে? রাগ করবেন না, এ তরুণ সমাজ, যুব সমাজ, কিশোর সমাজ, রাগ করবা না। বুঝাবার জন্য বলি, তোমার পাও যদি আগায় দাও, পায়ে হাত দিয়া বলি, তুমি যেই পথে চলতেছো এটা সঠিক পথ নয়, এই পথ বাঁকা পথ, খারাপ পথ। আগে রাস্তা দিয়ে হাঁটলে মুরব্বি দেখলেই সালামের পরে সালাম, আর এখন মুরব্বি দেখলে বিড়ি টানে বিড়ি, কথা কন না কেন? সম্মান নাই,
ভালোবাসা নাই, মহাব্বত নাই। আর হেডফোন তো কানে চব্বিশটা ঘন্টাই, হরেন দিতেছে, কুতপুত করতেছে গাড়ি, হে কানেই নেয় না, আর কানেই যায় না, কারণ ওই যে হেডফোন বাজদাছে। তো সব কথার এক কথা, সমাজের মানুষগুলি উল্টা পাল্টা হতে হতে যদি বলি সোজা, হে মনে করে বাঁকা, যদি বলি বাঁকা মনে করে সোজা, এই পর্যায়ে পৌঁছে গেছে। তবে আপনাদের উত্তরবঙ্গের মানুষ অনেকটাই ভালো, সরল মানুষ, এরা ওই পেশি গোছি কম বুঝে, ঠিক না, পেশি গোছি কম বুঝে, এরা সরল মানুষ, এরা মনে করে যেইটা করি এইটাই সঠিক। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। তবে কি জানেন, যে কোনো একটা মানুষের অভ্যাস থাকে, আপনার অভ্যাস আপনার কাছে, আমারটা আমার কাছে। আমার অভ্যাস হইল 12টার মধ্যে মাহফিল, সব সময় এই 11:30টায় শেষ, 11টায় শেষ, এইভাবে বয়ান শেষ করি, আপনারা রাগ করেন না আমার সাথে। তো আমি আজকেও ফোন দিছি, আজকেও বলছি, আসার আগেও বলছি, এই অবস্থা আপনারা যে কোনোভাবে মাহফিলটা যত তাড়াতাড়ি। আচ্ছা, এই মানুষগুলি বাড়িতে যাবে, আরও তো অনেকের এক ঘন্টা সময় লাগবে, দূর থেকে যারা আসছে এক ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগবে, বাসায় যেয়ে ঘুমাবে। আচ্ছা, এই দায়িত্বটা কি কমিটি নিতে পারবেন যে ফজর কাজা হইলে আমার ঘরে যাবে? ক্যা ক্যা এটা নেবেন না, ক্যা এটা তো নিতেই হবে। আর যদি কন্যা বক্তা সাহেব আপনার কাঁধে দিলাম, তো আমার কাঁধে দিলে তো আমি আগেই দিব না। মোট কথা হইল, রাত্র যত গভীর হয় ফজরে তত ঝামেলা হয়, আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, রাত্র যত গভীর। ওয়াজ দেওয়ার মানে কি আপনার? ওয়াজ দেওয়ার মানে হইল নামাজি বানানো, ঠিক না ভাই? রাগ করবেন না, প্লিজ রাগ করবেন না। লাইলং ইল্লাল্লাহ আব্দুল্লাহর ব্যাটা মোহাম্মদং, হরে কৃষ্ণ রাদং, মানিলে মান, না মানিলে তুই নরকে যাত। হিন্দু ব্রাহ্মণেরা বুঝছে মুসলমান কি জিনিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস, কিন্তু আমরা বুঝি না। কি বুঝছে? বলে কালেমা পইরা মুসলমান হওয়ার পরে বহু নব মুসলিম হিন্দু ধর্মের ধর্ম ফাঁস করছে। কেমনে? লাইলং ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আব্দুল্লাহর বেটা মোহাম্মদান, আব্দুল্লাহর ছেলেই মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরে কৃষ্ণ রাধা, মানলে মান, না মানলে নরকে যাবি, নরক মানি জাহান্নাম। আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক, আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। আমরা স্বর্গে যাবো না নরকে? জান্নাতে না জাহান্নামে? যাইতে চান সবাই? সভাপতি সব অনেক ভালো মানুষ, সভাপতিরা তো বইয়ে থাকে না ওয়াজে, তো আজকের সভাপতি বই রয়েছে, অনেক ভালো মানুষ। আরে বাসায় হেনে থাকলেও কাম হইতো না, কত সভাপতি দেখলাম, ওই দুই তিনটা কথা কইয়া ভাগছে, খবরই নেই, পাশে থাক আর দূরে থাক। তো আমগো সভাপতি সব ভালো, আল্লাহু আকবার বলেন, এত আস্তে কেন জোরে বলেন? সভাপতি সাহেবের হাই, আমি মুসাফির মানুষ, দোয়া কইরা যাই সবার জন্য, হাজি মানুষ তো মাশাআল্লাহ, হাজি মানুষ, আমিও তো হাজি, মিলছে ভালো, নারায়ণ তাকবীর। হাজি সাহেব মক্কা মদিনা জিয়ারত করছে, আমিও করছি, গত রমজানে গেছিলাম উমরায়, এবারও যাওয়ার খেয়াল, আল্লাহ কবুল করেন। তো বেশি বেশি যাওয়া দরকার হাজি সাহেব, ঠিক না? ওটা এমন একটা জায়গা, যত যাবে ততই মজা, যত যাবে তত মজা, তত পরিচিত, আর পরিচিত হয়ে গেলেই তো মায়া আলাদা, ঠিক না? ওই হাজি সাহেবের মন বারবার যাইতে মন চায়, আপনাকে চায় না? চায়নি সবার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরে যাইতে টাকা লাগবে না, আল্লাহর কবুলিয়াত লাগবে, যাইতে টাকা লাগে না, আল্লাহ যদি কবুল করে টাকাওয়ালাদেরকে আপনার পায়ে পড়ায়া দেবে, এই তুই আরে নিয়ে তাড়াতাড়ি মক্কা মদিনা ঘুরে আয়, সব ঠিক কি না বলে? তাহলে কবুল করতে হবে আল্লাহর আদালতে। মাদ্রাসা কই? মাদ্রাসাটা কই? এই মাদ্রাসা, মাদ্রাসা কেমন? ভাঙ্গা। মাদ্রাসা ভালো করার দরকার, ঠিক না? এই যে মাদ্রাসাটা হইছে, মাদ্রাসার উসিলাই তো আপনারা এখানে,
মাদ্রাসা না হইলে হইতো? আজকে যদি মাদ্রাসায় রুমটা ভালো থাকতো আমি মাদ্রাসায় ঘুমাইতাম, আজি সাহেব যদি একটু সুযোগ করে দিত আমি ঘুমাইতাম। তো ঘুমাইলে কি হইতো? মুসাফির আইছে, আল্লাহর মেহমান। তো ঘুমাইলে আল্লাহও হয়তো এও সিলায় ব্যবস্থা অন্যরকম করে দিতে পারতো, ঠিক না? আপনারা তো আপনারা মনে রাখবেন, এই শোনেন, আপনারা মনে রাখবেন, মনে রাখবেন, সেটা হলো এখানে যারা বসছেন, দোয়া লাগবে না কার কার হাত জাগান? দোয়া লাগে না এমন কোন ব্যক্তি আছেন? দোয়া লাগে কাদের কাদের হাত জাগান? কষ্ট কষ্ট করে হাত জাগান, জাগান। আল্লাহর কুদরতি ফিরিস্তাদের ক্যামেরায় আমাদের হাতগুলি উঠে যাক, নারায় তাকবীর, হাত নামান। আমাদের সকলের দোয়া দরকার। আমি হাজি সাহেবরে একটা আবদার করে যাই, তারপরে এটা হাজি সাহেবের ব্যাপার, সম্পদ দিছে আল্লাহ, টাকা দিছে, আমারেও দিছে, আপনারেও দিছে, কম বেশি সবাইরেই দিছে, হয়তো কারোরে বেশি কারোরে কম, কিন্তু মরণের পরে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছু সাথে যাবে না। এই যে পাঁচজন না কোরআনের হাফেজ হইল, এরাই হলো হাজি সাহেবের সম্বল, এরাই হলো এলাকাবাসীর সম্বল, এরাই হলো আজকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, এরাই হলো এদের সম্বল, ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসার জমি আছে, ভবন দরকার, ভবন কি দরকার না, বিল্ডিং দরকার। তো হাজি সাহেব জমির দরকার, মাদ্রাসা তো হয়ে যাবে জমি থাকলেই তো হবে, ঠিক না? আর হাজি সাহেব যদি মাদ্রাসাটা করার জমির ব্যবস্থা কইরা দিত, সারা বাংলাদেশে ঘুরি, বাহিরে সফর করি, মদিনায় যাই, মক্কায় যাই, হাজি সাহেব গেছে, আপনারাও মনে হয় তার জন্য একটু দোয়া করতেন, দোয়া করতেন না? এটা ইতিহাস হয়ে থাকবে হাজি সাহেবের জন্য, যে এলাকার মধ্যে মাদ্রাসা যেখানে কোরআনের হাফেজ বানানো হবে, যেই জায়গাটায় বসে তেলাওয়াত করতে থাকবে, ওই জায়গাটা যদি আল্লাহর জন্য হাজি সাহেব অর্থ করে দিত, আমার মনে হয় পরকালে হাজি সাহেবের মতো ধনী আর কেউ হইতে পারত না। বাকি আমি আর কিছু বলবো না, তবে হাজি সাহেব, এটা হাজি সাহেবের উপকারের জন্য বলছি, আমার না দিলেও আমার সমস্যা নাই, না দিলেও আমার সমস্যা নাই, আর যদি দুইজন থাকতো পাঁচজন থাকতো আমি বলতাম যে ভাই আপনি দিয়েন, কারণ কাকে কখন ধনাঢ্য বানায় আল্লাহ, সম্পদশালী বানায় আল্লাহ, আবার কাউকে গরিব বানায়, ফকির বানায়, ঠিক না? তাহলে আপনারা যারা এখানে বসছেন, হাজি সাহেব মাদ্রাসা এটা খারাপ জায়গা না, মাদ্রাসায় দিয়ে যাবেন, আর মাদ্রাসায় দিয়ে গেলে আপনার লাভ হবে, এই লাভের ব্যাপারে আপনিও জানেন, আর এরকম হাজার হাজার মানুষ আসছে, এরাও খুশি হবে। আপনি যদি একটু মাদ্রাসার জমির ব্যবস্থাটা কইরা দিয়ে যাইতেন এই দুনিয়ায় থাকিয়ে, তাহলে হাজি সাহেব আমি এই মাদ্রাসায় এবং এই মসজিদে আমি সবচেয়ে ভালো জমি একটা 2500 মিটার দিয়েছি, মাদ্রাসার যে 1400 এবং মসজিদে 1400, 1800 আমি মাদ্রাসাটা অফ দিয়ে দিয়েছি, আর এটা দেয় নেই মসজিদ, তখন দেয়নি, এটা ইদানিং দেবো, একটু ব্যস্ততা কারো দেয় নেই, ইদানিং দাও তাও নাকি দেবো, এবং আমি এই মাদ্রাসা মসজিদে যতজন লেখা রাখছি রাখছি আমার আল্লাহ আল্লাহ পাক আমাকে লাগি থাকাই যেন না 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 মাদ্রাসা করার জমি দিতে কয়, আপনারা কি কন দিয়ে দিছে বলে? হ্যাঁ খুব ভালো জমি, জলবায়ু ভালো জমি দিয়ে দিছে। এখন শোনেন শোনেন শোনেন, অনেক মানুষ সিলেকশনে পাশ হয়, কিতে সিলেকশনে, ভোট দিতে যাওয়া লাগে না। ওই মেম্বার সাহেব আপনার বাইরে যাওয়ার দরকার নাই, কারো কাছে ভোট চাওয়ার দরকার নাই, আমরাই আপনারে বানাই আনলাম, কথা কন না কেন? চেয়ারম্যান সাহেব আপনারে বানাই আনলাম, এই সমস্ত আল্লাহর ওলি যারা, এরা অনেকে তাহাজ্জুদের নামাজও পড়ে, এরা কইতেছে যে আপনারে জমি দিয়ে দিতে, আর আমি কি কমু আপনার এলাকাবাসী জানে, আমি তো মেহমান দূর থেকে, নিয়ত কইরে ফেলাম ইনশাআল্লাহ, আল্লাহ যা করুক তাহাজি শব্দ কয় দিয়ে দিছে
আমি কোন বিপদে পড়লাম কি আল্লাহ? মানুষ মুসাফির মানুষ, আবার যদি কখনো দেখা হয় আবার কথা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মা নায়িকার কার হাত উঁচু করে আল্লাহরে দেখান, মা নায়িকার কার মা হাত নামান, বাবা নায়িকার কার বাবা হাত নামান। এখন কাঁদবেন চোখের পানি ফেলে, এই গভীর রাত্রের কান্না ফেরত আসে না, আল্লাহ দোয়া কবুল করে নেয়। সবাই আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বতা হমকো তেরে রাহ কিস তরফ আয়ে, তেরে রাহ পর চলা হমকো খুদায়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া সাত্তার, ইয়া গাফফার, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাত গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে যশোর সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব আদালতের দরওয়াজা বন্ধ, এই গভীর রাত্রে কারো দরওয়াজা খোলা নাই, সব দরজাগুলি বন্ধ। বড় লোকের দরজা বন্ধ, গরিবের দরজাও বন্ধ, যে যে বেজে যত বেশি টাকাওয়ালা তার ঘরের দরওয়াজায় বেশি তালা লাগানো। ও আল্লাহ আপনার দরওয়াজা দিনেও বন্ধ নাই, রাত্রেও বন্ধ নাই। এই গভীর রাত্রে সবাই যখন ঘুমায়া গেছে, আপনি সবাইকে ডেকে ডেকে উঠাইতেছেন, এ বান্দা ঘুমাইস না ওঠো, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসলাম, যা চাওয়ার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দেয়ার জন্য হাজির হয়ে গেলাম। ও আল্লাহ আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ তাকাইয়া দেখে কার জানি মা নাই বাবা ও নাই, ওই কবরের মধ্যে ঘুমায় রইছি, বিছানা নাই বালিশ নাই দরওয়াজা নাই জালানা নাই, ওই কবরের মধ্যে কেমনে মা বাবা দাদা দাদু নানা নানু ঘুমায় রইছি, ওই মা কবরের মধ্যে ঘুমায় রইছে, ওই বাবা কবরে ঘুমায় রইছে, বাবা মা ডেকে ডেকে বলে সন্তান তোরে আমি মানুষ বানাইতে মাথার ঘাম পায়ে ফালায় ফেললাম, তোরে আমি জমিনের মধ্যে কষ্ট দেই নাই, তোর মা নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া তোরে নিজে শুকনা জায়গায় ঘুম পাড়াইলাম,
তোর মা আমি না খাইয়া তোর মুখে লোকমা দিলাম, তোর মা তুই বাহিরে গেলে তোর মা ঘুমাইতাম না, রাত গভীর হয়ে গেলে দরজা জানালা খুলিয়া পাগলের মতো রাস্তায় যাইয়া তোরে তালাশ করতাম। আজকে তোর ওই মা কবরে ঘুমায় রইছি, বাবা গুনা মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আজকে তোর মার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর মাকে কামড়ায়, আজকে জড়াইয়া পেঁচাইয়া তোর বাবারে কামড়ায়, তোর বাবা মার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া কলিজা পুরিয়া সাই। ও আল্লাহ, যার মা নাই বাবা নাই, হাত তুলে অনেকে চোখের পানি ফেলায় কান্দতেছে, আয় আল্লাহ যার মা বাবা নাই সকলের মা বাবার কবর গুলো জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ, আপনারে যদি কেউ একটা ডাক দেয়, আপনি নাকি এক ডাকের জবাব দেন দশ বার থেকে সত্তর বার। এ যুবক, এ তরুণে, কিশোরে মুরব্বী বাবা, আল্লাহরে মায়া কইরা মোনাজাতের মধ্যে একটা ডাক দেন আল্লাহ। আমাদেরে মাফ করে দেন, বাবা মাকে মাফ করে দেন, ভাই বোনকে মাফ করে দেন, ছেলে মেয়েকে মাফ করে দেন, স্ত্রী পরিজন মাফ করে দেন। আজকের মাহফিলে যারা দান করলেন তাদেরে মাফ করে দেন। সভাপতি সাহেব দোয়া চেয়েছে, কবুল করে নেন। তার আপনজনরা যারা কবরে সবাইকে মাফ করে দেন, হায়াতে বরকত দেন। এলাকার মধ্যে যত কবর সমস্ত কবরের আজাব মাফ কইরা দেন। এলাকার সকল যুব সমাজ তরুণ সমাজ কবুল করে নেন। ও আল্লাহ, জানি না কার কখন মরণ হয়ে যায়, মসজিদের পালকিটা কোন সময় জানি ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। ওই ঘর থেকে নামাইয়া গোসুলখানায় ঢুকাইয়া নাকে গানে তুলা দিয়া গোসল দিয়া কাপন বড়াইয়া জানাজা দিয়া কবরে নিয়া যাবে। ছেলে বলবে বাবা নাই, মেয়ে বলবে বাবা নাই। ও পর্দার অন্তরালার মা, আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার, সার রঙিন কাপড় মা, এমন একটা সময় আসবে সন্তান মরণের আগে চামিচ দিয়া মুখের ভেতরে পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায় গড়ায় ভরবে, পানি গেলার ক্ষমতা সেদিন থাকবে না মা। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, পানি পাই না না পাই তাও তো জানি না, মরণটা কোথায় হয়, মরণের আগে মুখে চামি মাপ চামি দিয়া পানি দিবে গিলবে না, হঠাৎ করিয়া ছেলে বলবে তাকা দেখ ভাই নাই বাবা নাই মা নাই, কে কোথায় আছো, বাস কাঠ বরই পাতা দিয়া গরম পানি কর। হঠাৎ ও মা ও বোন, নাকের ফুল খুলিয়া, কানের দুল খুলিয়া, গলার চেইন সার খুলিয়া, পাতলা পাঁচখানা কাপড়ের কাপড় পরাইয়া জানাজা দিয়া এমন ঘরে রাইখা আসবে, ওই কবরের কিনারায় কেউ
বছরেও একবার যাবে না, কেমনে ওই কবরে একা একা থাকব রে। দয়া করে মায়া করে কবরে যাওয়ার পর কবর জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। যে সমস্ত ছাত্র ভাইরা পাগড়ি পেল, হাফেজ হলো, এদেরকে হক্কানি আলিম বানায় দিও আল্লাহ। মাদ্রাসা কবুল কর, মসজিদ কবুল কর, দানবীরদের কবুল কর, এলাকাবাসীকে কবুল কর, যুব সমাজকে কবুল কর ও আল্লাহ। শেষ দরখাস্ত, মরণ তো একদিন হবেই হবে, যেদিন মরণ হবে সেদিন কালেমা পড়তে পড়তে মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া রাহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম।